আজকে আমরা এসে পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির অন্যতম জেলা সদস্য অরুণ ব্রহ্ম মহাশয় তার পার্টি অফিসে, সুসজ্জিত পার্টি অফিস। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুসজ্জিত পার্টি অফিস। এবার আমরা চলে যাব আমাদের আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, তিনি যে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে এবং কলকাতায় তিনি এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে রয়েছেন আমাদের জেলার সম্পাদক বিজয় মুখার্জি, রয়েছে জেলার অন্যতম সদস্য প্রতিপাত্র আর সুবক্তা, এবং যার কাছে আমরা এসছি যে আজকে পরাক্রম দিবস সম্বন্ধে আমরা শুনে নেব কিছু কথা। আমরা শুনে নিই অরুণ ব্রহ্মদার কাছে পরাক্রম দিবস সম্বন্ধে কিছু কথা। দাদা, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে 4:30 সময় উপস্থিত হবেন, এই পরাক্রম দিবস ঘোষণা করেছেন, আপনি তার সম্বন্ধে কি মতামত? প্রথম কথা, সারা বাংলার আপামর জনসাধারণের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বাংলার অহংকার, বাংলার প্রকৃত গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস থেকে পরাক্রম দিবস ঘোষণা করেছে। আজকে আগামী বছর আমরা স্বাধীনতার 75 বর্ষে পৌঁছব। এতদিন হয়ে গেল, অথচ দেশের এক নম্বর সন্তান, মহাযোগী, মহাপুরুষ, মহাযোদ্ধা, মহাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেউ সকল সম্মানিত করার কথা ভাবেনি। সবাই মুখে মুখেই বলেছে, তাকে ইংরেজিতে লিপ সার্ভিস বলে। যে ফরওয়ার্ড ব্লক বলছেন দেশপ্রেম দিবস কেন ঘোষণা করা হবে না, যে বামপন্থী দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী পার্টি এবং তার সাথে তৃণমূলে যোগ দিয়েছে, কেন ঘোষণা করা হবে? আপনাদের মাধ্যমে প্রশ্ন, আজকে 74 বছর চলছে স্বাধীনতা, তার বেশিরভাগ সময়টা কংগ্রেস একা 57 বছর ক্ষমতা ছিল। কংগ্রেস সমর্থিত বিভিন্ন জোট ছিল, বামপন্থীদের সমর্থিত বিভিন্ন জোট ছিল, তারা কেউ কখনো 23 জানুয়ারি ছিল আলাদাভাবে পালন করার কথা ভাবেন। আজকে আমাদের সরকার মোদিজির নেতৃত্বে 14 সালে গঠিত হওয়ার পর নরেন্দ্র মোদিজি যেমন 21 অক্টোবর থেকে আজাদিন দিবসে পালন করা শুরু করেছেন, লালকেল্লাতে 21 তারিখে পতাকা উত্তোলন করেছিলেন, লালকেল্লাতে একটি সংগ্রহশালা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএল নামে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রস আইল্যান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএল নামে তিনি উৎসর্গ করেছেন, এবং আজকের দিনটিকে পরাক্রম দিবস ঘোষণা করেছেন। অনেকে বলছে পরাক্রম কেন, দেশপ্রেম দিবস নেই। প্রথম কথা, পরাক্রম কথা আপনি যে বিরোধ, যে দেশ মাতৃকাকে ইংরেজদের শৃঙ্খল মোচন করার হাত থেকে শৃঙ্খল মোচন করার জন্য তোমরা আমার সঙ্গে যোগ দাও, তিনি নিজের জীবনকে সমর্পিত করেছে দেশ মাতৃকা, তিনি আজাদিন বাহিনী গঠন করেছে। কিছু রাজনৈতিক দল নেতাজিকে তেজরের কুকুর বলেছিলেন, কিন্তু তারাই এখন বেশি মাতামাতি করছে, সেটাই জানা যাচ্ছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু যে বীরত্ব দেখিয়েছিলেন, যে বীরত্বর মাধ্যমে আইনে গঠন করেছিলেন, যে বীরত্ব গাথা দেশবাসীর মনে গতি গিয়েছিল, যে বীরত্ব দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল, সে নেতাজি সুভাষচন্দ্র বসুর সে কর্ম জীবনকে সম্মান জানাতেই আজ পরাক্রম ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। আর যেটা বললেন, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু বার্মাতে গিয়েছিলেন সেনাবাহিনী গঠন করতে, তখন এই কমিউনিস্টরা, তখন সিপিআইএম তৈরি হয়নি, সিপিআই ছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ওদের জেনারেল সেক্রেটারি ছিলেন পিসি যোশী, ওদের মুখপত্র পিপলস ডেমোক্রেসি, সেই পত্রিকাতে দিনের পর দিন কার্টুন আঁকা হতো। তখন জাপানের প্রধানমন্ত্রী তোজো, এমন কার্টুন হয়েছে তোজো হাঁটছেন নেতাজিকে ধরে, নেতাজি কুকুরের মুক্ত নেতাজি ধরে তোজো, তারা এমন উৎসাহ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বার্মাতে গিয়েছেন সেনাবাহিনী গঠন করতে নয়, বার্মার হোটেলে সুন্দরী রমণীর সঙ্গে ঋষি যাপন করতে, এটা যারা বলেছিলেন তারা হলেন এই কমিউনিস্ট। তারা নেতাজিকে কুইজলিং বলেছিলেন, এমনকি পণ্ডিত নেহরু একসময় বলেছিলেন নেতাজি যদি আমার দেশে ঢোকে তার প্রথমে আমি তাকে তরবারি দিয়ে স্বাগত জানাবো, কেউ কোনো প্রতিবাদ করেন। আজকে যারা বলছেন বিজেপি নেতাজির নাম করে বাঙালি আবেগে আঘাত করছে, বাঙালি আবেগে ভোট নেওয়ার চেষ্টা করছে, তাদের বলি আপনারা কী করেছেন? কমিউনিস্টরা তো এই কয়েকটা বছর আগে পর্যন্ত নেতাজির জন্মদিনও পালন করেন, আজকে তারা বাধ্য হয়ে করছে, ভোটের রাজনীতি করছে। কিছু জায়গায় কংগ্রেসের কার্যালয়, যেখানে এই 23 জানুয়ারি সেভাবে পালন করা হতো না, কিন্তু এবার যেন
মহাসমারোহে পালন করছে, এর তাৎপর্য কি? ওদের ধন্যবাদ জানাই পালন করার জন্য, ওদের সুমতি ফিরেছে, আগে তো সুমতিটা ছিল না। এর একটাই তাৎপর্য, নরেন্দ্র মোদী পথ দেখাচ্ছেন, সেই পথে সবাই হাঁটছে। আজকে যারা বলছেন বাঙালি বাঙালি খেলছেন, আরে নরেন্দ্র মোদী কোনোদিন বলেনি আমি গুজরাটের প্রধানমন্ত্রী, আমি উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী, তিনি বলছেন আমি 130 কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী। তিনি বলেছেন বাঙালি, গুজরাতি, মারোয়াড়ি, বিহারি, মধ্যপ্রদেশীয়, আন্দামান নিকোবর, কাশ্মীর সবার প্রধানমন্ত্রী। এটাই তো আমাদের গর্বে, তিনি আমাদের প্রধানমন্ত্রী। তার নামের আগে পণ্ডিত লেখা নেই, তার নামের আগে ডক্টরেট লেখা নেই, তিনি খুব বিজ্ঞ বলে কেউ জানেন না, কিন্তু তিনি প্রমাণ করছেন তার কাজের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, তার চলন বলনের মাধ্যমে, যে আমার দেশ স্বাধীনতার 74তম বছরে এমন একজন নেতার হাতে রয়েছেন যিনি যোগ্যতম প্রধানমন্ত্রী, বা তিনি যোগ্যতম প্রধানমন্ত্রী হিসেবে দেশের যোগ্যতম সন্তানকে তাদের সম্মান দিচ্ছেন। বা আমার দেশের অন্যতম অগ্রসর রাজ্য বাংলা, যে বাংলা একদিন ভারতকে পদ্মাঘাত, সে বাংলা